রাত পোহালেই 25শে বৈশাখ কবিগুরুর 162তম জন্মজয়ন্তীতে শিলিগুড়িতে একসাথে সুর বাঁধবে 162 জন শিল্পী। শিল্পীদের সাথে সঙ্গীত চর্চায় মেয়র গৌতম দেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে পার্থ। পার্থ, আগামীকাল কবিগুরুর জন্মজয়ন্তী নিয়ে শিলিগুড়িবাসী ঠিক কতটা উৎসাহী? কলকাতা শান্তিনিকেতনের পাশাপাশি কিন্তু শিলিগুড়িতে কিন্তু কবিগুরুর জন্মদিন মহা ধুমধামের সাথে আয়োজন হয়ে থাকে। তার জন্য কিন্তু বিগত কয়েকদিন ধরে পুর নিগমের তরফ থেকে কিন্তু শিলিগুড়ি বাঘাযতীন পার্কে যেখানে রবীন্দ্র মূর্তি রয়েছে সেখানে কিন্তু সাজিয়ে তোলার কাজ চলে। এদিন সকালবেলা দেখা যায় পুর নিগমের কর্মীরা সেখানে কিন্তু রবীন্দ্র মূর্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এবং পরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে কিন্তু সুন্দরভাবে সেই রবীন্দ্র মূর্তি ও রবীন্দ্র মূর্তির আশেপাশে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তোমাকে পাশাপাশি জানাবো, প্রত্যেক বছর মহা ধুমধামের সাথে রবীন্দ্র জয়ন্তী পালন হয় এবং পাশাপাশি তোমাকে জানাবো এবছর 162তম রবীন্দ্র জয়ন্তীতে কিন্তু 162 জন শিল্পী কিন্তু এই রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্র জয়ন্তীতে কিন্তু তারা কিন্তু গাইবেন। কার্যত আজকে সন্ধ্যাবেলায় কিন্তু শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই যে বাঘাযতীন পার্কে যেখানে রবীন্দ্র মূর্তি রয়েছে সেখানে কিন্তু যান, তিনি খতিয়ে দেখেন সবকিছু বিষয় ঠিকঠাক রয়েছে নাকি, সবকিছু সাজানো গুছানো হয়েছে নাকি, কারণ আগামীকাল কিন্তু একাধিক রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একাধিক কর্মসূচি রয়েছে। তোমাকে পাশাপাশি জানাবো বিগত কয়েকদিন ধরে কিন্তু যে শিল্পীরা অংশগ্রহণ করবেন এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তারা কিন্তু প্র্যাকটিস করছেন। আজকে কিন্তু শিলিগুড়ির মেয়র গৌতম দেব কিন্তু সেই শিল্পীদের সাথে কিন্তু সঙ্গীত চর্চায় কিন্তু নামেন এবং রবীন্দ্র মঞ্চে তিনি কিন্তু শিল্পীদের সাথে কিন্তু একই সুরে কিন্তু গান গাইতে দেখা যায়। কার্যত তোমাকে জানাবো আগামীকাল কিন্তু এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে শিলিগুড়ির বাঘাযতীন ময়দানে যেখানে রবীন্দ্র মূর্তিতে কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে। এর পাশাপাশি তোমাকে জানাবো শুধু বাঘাযতীন পার্ক না, বিভিন্ন সরকারি বেসরকারি যে সংগঠন সংস্থাগুলো রয়েছে তারাও কিন্তু মহা ধুমধামের সাথে রবীন্দ্র জয়ন্তী পালন করে থাকেন শিলিগুড়িতে। অভিনন্দন পার্থ। দেখা গেল এখানে গৌতম দেব মেয়র তিনিও এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তো এই বিষয়ে ঠিক কি বলবেন? অভিনন্দন, তোমাকে জানাবো যেটা তোমাকে জানাচ্ছিলাম শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন সন্ধ্যাবেলায় যান বাঘাযতীন পার্কে। সেখানে কিন্তু যে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে বাঘাযতীন পার্কের যে রবীন্দ্র মূর্তিকে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে সেই জিনিসটা কিন্তু তিনি খতিয়ে দেখেন। পাশাপাশি কিন্তু যে শিল্পীরা আগামীকাল কিন্তু রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অর্থাৎ 25শে বৈশাখের দিন শিল্পীরা যে একত্রিত হয়ে যে সমবেত সঙ্গীত পরিবেশন করবেন সেই শিল্পীদের সাথেও কিন্তু মেয়র কিন্তু আজকে সঙ্গীত চর্চা করতে দেখা যায় মেয়রকে। অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ তোমাকে পার্থ।